Hi friends, this is me Orko and welcome to our channel Roadside Train. Semon bolche keu asbe kichu bolbe ajke amay. Ki hobe? Boycott ki amra korte parbo? আমার মনে হয় এখনো অবধি আমাদের এই ইন্ডো চায়না রিলেশনটা সবচেয়ে খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে। অবশ্য এটা বলা ভুল হবে যে শুধু ইন্ডো চায়না রিলেশন, শুধু আমরা একা বাড়িতে বসে ওদের নামে কিস্তি দিচ্ছি না, আরো অনেক দেশ আছে, আরো অনেক দেশ আছে যারা ওদের জ্বালায় জর্জরিত। যবে থেকে গালওয়ান সীমান্তে ঝামেলা হলো, যবে থেকে আমাদের কিছু জামান শহীদ হয়ে গেছে, তবে থেকে আমাদের ভারতবর্ষে যেত মাথা ঘুরে গেছে। আমরা নিজেদের বাড়ির বারান্দা থেকে, ছাদ থেকে, আরো জানি না কোথায় কোথায় থেকে চাইনিজ অ্যাপ্লায়েন্সেস ছুঁড়ে ছুঁড়ে ফেলছি, আর কিছু আমাদেরই মতো লোকেরা তাদেরই ওপরে তাতা ধুই ধুই করে নাচানাচি করেছে। আমার এখানে প্রশ্ন আছে, এতদিন কি করছিলাম? এতদিন আমরা জাস্ট ভুকভুকে করিনি, জাস্ট চোখ বন্ধ করে এনজয় করছিলাম, আর একবারও জানতে চাইনি যে কিভাবে মেড ইন চায়না আমাদের লাইফের প্রায় সমস্তটাতেই ঢুকে গেছে। না না না, আমি এখানে ওই নর্তকী ঝুগড়গুটি আর পাল হো না হো অ্যাক্টর অ্যাক্ট্রেসের কথা বলছি না। প্লিজ আপ মুঝে জাকে ইনস্টাগ্রাম পর ফলো করো, সো প্লিজ ফলো মি অন ইনস্টাগ্রাম। আজ অফিশিয়ালি টিকটক ইন্ডিয়া মে ব্যান হো চুকা হ্যায়, টিকটক বন্ধ হো রাহা হ্যায় তো সব লোগ খুশ হো কি টিকটক বন্ধ হো রাহা হ্যায়। যাও বাই। অবশ্য আমার পরিবারে কেউ টিকটকে গিয়ে বা আমার কোনো বন্ধু বান্ধব টিকটকে নিজেদের প্রতিভার বিকাশ করছে না, তাই আমি জোর গলায় বলতে পারি বেশ হয়েছে। খুব মিষ্টি মিষ্টি মুখ করে 2001 সালে চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে নিজেদেরকে রেজিস্টার করে, এইটা বলে যে তারা খুব লিবারাল ভাবে বিজনেস করতে চায় অন্য কোনো দেশের সাথে, যাতে তার দেশ মানে চায়না আর প্রত্যেকটা দেশেরও লাভ হয়। কিন্তু আলটিমেটলি কি হলো, চায়না ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সমস্ত অ্যাডভান্টেজেস গুলো নিয়ে নিজের প্রোডাক্টগুলো প্রত্যেকটা দেশে ঢুকিয়ে দিল, কিন্তু অন্যের দেশের কটা প্রোডাক্ট তার দেশে আছে নিজেরা কি একই কাজ করেছে? না। নিজেরা যেরকম প্রত্যেকটা দেশে, ইনফ্যাক্ট আমাদের ইন্ডিয়াতেও যেরকম ঘরে ঘরে নিজেদের প্রোডাক্টগুলো পৌঁছে দেয়, কিন্তু অন্যের দেশ থেকে ওরা কি করলো, ওরা ক্লোন মানে ডুপ্লিকেট বানিয়ে নিজের দেশে ছেড়ে দিয়েছে। ফর এক্সাম্পল, অ্যামাজনের ওখানে ডুপ্লিকেট আছে, আলিবাবা, ইউটিউবেরও ওখানে ডুপ্লিকেট ভার্সন আছে, ইউকু, ইনফ্যাক্ট রোলস রয়েসের মতো কোনো নামি গাড়ির কোম্পানিরও ওখানে ডুপ্লিকেট আছে, জিই। আমি তো মাত্র তিনটে নাম নিলাম, এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন বা বিজনেস প্রোডাক্টস ওদের ওখানে আছে। আমার একটা প্রশ্ন আছে, আমরা যে এখন ওখানে গিয়ে বলি বা তোরাও যে বলিস যে এই প্রোডাক্টটা ফেক, ওই প্রোডাক্টটা ফেক, আরে ভাই তোদের তো দেশের আর্ধেক প্রোডাক্ট তোরা নিজেরাই ফেক করে বার করছিস, আর কি দরকার? ট্রেড কখন হয়, কখন হয় ট্রেড? মানে ধরো তুই আমার থেকে চাউমিন নে, তোর থেকে আমি বার্গার নিচ্ছি। আমার দেশে বানানোটা ইজ ভেরি এক্সপেন্সিভ, কিন্তু অন্য কোন দেশে বানানোটা ইজ লিটল চিপার, তাহলে আমি ওই দেশ থেকে মালটা কিনে নেবো। বা ধরুন এমন কোনো প্রোডাক্ট যেটা আমার দেশে উৎপাদন করাই হয় না, সেটা তাহলে আমি অমুক দেশ থেকে কিনে নিতে পারবো, এরমই তো হয় না ট্রেড? কিন্তু চায়না সেই জিনিসটা কোনোদিন করে। আমরা কি করছি? আমরা কিচ্ছু করছি না, আমরা টিভি ভাঙছি, আমরা ফ্রিজ ভাঙছি, আমরা মোবাইল ফোন ফেলে দিচ্ছি, আর যদি একান্তই সময় থাকে তাহলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের মতো উইদাউট হেলমেট, উইদাউট মাস্ক, সুন্দর সুসজ্জিত বাইকের উপরে ব্রুম ব্রুম করে বসে পোজ দিয়ে ছবি তুলছি। চালানে কা বহুত শখ হ্যায়,
उन्हें जब भी समय मिलता है वो बाइक उठाकर सैर पर निकल जाते हैं। এইসব না করে একটু কাজে কাজ করা যাক না, মানে এইসব মারামারি ভাঙাভাঙি এসব না করে গভর্নমেন্ট যেটা বলেছে সেটার উপর একটু মন দেওয়া যাক। গভর্নমেন্ট বলেছে চাইনিজ প্রোডাক্ট কোনো ব্যান করতে, অবশ্য আমার এখানেও একটা মানে একান্তই আমার নিজস্ব একটা ধারণা, সেটা হলো আমার মনে হয় এই চাইনিজ প্রোডাক্টের মধ্যে ভাগ করা দরকার। এই চাইনিজ অরিজিনওয়ালা যে কোম্পানিগুলো না সেইগুলোর উপরে আমার মনে হয় বেসিক্যালি আমাদের বেশি গুরুত্ব দিয়ে ব্যান করা উচিত। কিছু এমনও প্রোডাক্ট আছে যেগুলো অন্য কোনো জায়গার প্রোডাক্ট কিন্তু চায়নাতে বানানো হয়, সে ফর এক্সাম্পল নোকিয়া। নোকিয়া কিন্তু ম্যাক্সিমামটাই চায়নায় বানানো হয়, মানে মেড ইন চায়না, কিন্তু নোকিয়া কিন্তু ফিনল্যান্ডের কোম্পানি, এটা জানতেন তো? অবশ্য কিছু লোকের এই ব্যাপারটা খুব একটা ভালো লাগছে, তারা চায়না থেকে এই প্রোডাক্ট আনিয়ে বা চায়নার সাথে ট্রেড করে নিজেদের বিজনেস চালায় আর দু পয়সা কামায়, আর এটা খুব ভালো কথা, এটা করা উচিত ভাই, আফটারঅল ইট ইজ অল অ্যাবাউট বিজনেস, তো করো, খুব ভালো। কিন্তু নিজেদের প্রোডাক্টগুলো ওই দেশে বিক্রি করার কথাটা ভেবেছিলেন? ভাবেনি, তাই না? একটু ভাবুন, আজ থেকে আমার মনে হয় মেড ইন চায়না না দেবে মেড ইন ইন্ডিয়া, এটা নিয়ে একটু ভাবুন না। এরপরেও কিছু লোকের শান্তি, মানে জাস্ট শান্তি, মানে এটাও পছন্দ না যে ইন্ডিয়া কেন ব্যান করলো বা বাকি দেশগুলো কেন ব্যান করছে, সেটাও পছন্দ না, এরকমও কিছু মানুষ আছে। এই ডিমান্ডে কি জবাব কর রহে হ্যায় উসকা ব্যাকআপ প্ল্যান হ্যায় কি নেই হ্যায়? कि लोग अपने मुश्किल से जो भी एक चाइनीज ऐप के आज कोई भी ऐप में तो बहुत सारे युवाए काम करते हैं, तो उनका जो काम गया है उसका क्या भरपाई है? আমাদের দেশে তো দাদা দিদি কাকু কাকিমা যারা যারা আছে আর যারা যারা যে যে কথাগুলো বলছে যে এটা করো ওইটা করো, সেটাও তো শেষ পর্যন্ত দেখা যাবে যে কোনো না কোনো জায়গায় নিজেদেরই পকেট ভরার জন্য। মানে আমাদের দেশে ব্যবসা হবে, মানে আমরা ব্যবসা করতে পারবো, কি করে করতে পারবো? মানে যেখানে সারা দেশে পৃথিবী পেট্রোলের দাম কমতে চলেছে, আমরা সেখানে পেট্রোল পাম্পে গিয়ে একবার হলেও মানি ব্যাগটা খুলে দেখি। যে দেশে আপনার ম্যাচিওর করা এলআইসি, আপনার ম্যাচিওর করা এলআইসি সেটা আপনাকেই যদি তুলতে হয় যখন আপনি যাবেন ক্লেম করতে, সেই সময় 200 টাকা থেকে চালু করে 2000 টাকা অবধিও ঘুষ দিতে হতে পারে। যে দেশে ট্রেড লাইসেন্স বার করার জন্য আপনাকে 5 থেকে 10 হাজার টাকা অবধিও ঘুষ দিতে হতে পারে জায়গা বিশিষ্ট। যে দেশে ফুড লাইসেন্স মানে 1500 টাকা ফুড লাইসেন্স বার করার জন্য 6000 টাকা ঘুষও দিতে হতে পারে জায়গা বিশিষ্ট, সেই জায়গায় ব্যবসা হবে। যেখানে যে দেশে মানে বিজনেস লোন বার করে দেওয়ার জন্য কোনো কোনো জায়গায় ব্যাংক ম্যানেজারদের রাখা ওই ব্যাংকিং কনসালটেন্সি লোন কনসালটেন্সিরাও আবার কনসালটেন্সি চার্জ নেয়, সেই দেশে বিজনেস হবে। এখানে আমরা করতে পারবো ব্যবসা, করলে তো খুব ভালো। जो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जो कहा जाता है। আমার ধারণা এই যে গভর্নমেন্ট বলছে এখন যে চাইনিজ প্রোডাক্ট গুলো ব্যান করে দেওয়ার কথা বা চাইনিজ অ্যাপ্লিকেশন গুলো বন্ধ করে দেওয়ার কথা, আমার ধারণা এইটুকু এফর্টটা আমরা দেখাতেই পারি, দেখাতে তাদের জন্য পারি যারা আমাদের জন্য দিনের পর দিন লড়ে যাচ্ছে বর্ডারে। আমরা তো যেতে পারবো না, আমরা তো ভীতু, আমরা তো বাড়িতে এসিতে বসে বড় বড় জ্ঞান দিতে পারি ঠিক যেভাবে এখন আমি আপনাদের সামনে বসে আছি, কিন্তু এই সামান্য এফর্টটুকু যদি আমরা দেখাই ওদের চাইনিজ প্রোডাক্টগুলো যদি আমরা বন্ধ করে দিতে পারি, ইনফ্যাক্ট এই বারবার এই কথাটা চাইনিজ প্রোডাক্ট না বলে যদি উল্টো করে আমরা বলি যে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টগুলো আমরা বেশি করে এবার থেকে ব্যবহার করতে যদি চালু করি, তাহলে অন্তত আমার ধারণা এই আমাদের ছোট্ট এফর্টটুকু ওদেরকে না অনেক সাপোর্ট করবে, মানে ওদের যে এই লড়াইটাকে অনেক সাপোর্ট করবে, ওদেরও ভালো লাগবে যে আমরা প্যারালি ওদের পাশে চায়নার সাথে লড়ছি। তো উধার মস্ত রইয়ে হাম লোগ ইধার देश के लिए कुछ ना कुछ कर रहे हैं, आप लोग भी उधर थोड़ा सा चाइना के ऐप को डिलीट करो यार, बायकॉट करो उनका, उनके प्रोडक्ट्स को भी बायकॉट करो यार, मतलब कि हम लोग इधर देशभक्ति जगाओ अपने दिल में, हम लोग भी देशभक्त की तरह यहाँ पे हैं, इतनी टफेस्ट प्लेस पे हम लोग ड्यूटीज़ कर रहे हैं, आप घर में रह के उंगलियों से तो उसको बायकॉट कर सकते हो। বেশি করে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট ইউজ করা। লেটস